নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতে বৃষ্টি আসছে দুই দিন রয়েছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দুটি জেলাতে বা তিনটি কোথাও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে বৃষ্টি হতে পারে তবে আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত জানিয়েছেন দুটি জেলাতে বৃষ্টি হতে পারে এই সমস্ত নিয়ে রয়েছে এখনকার আপডেট এবং কোন কোন সিস্টেম রয়েছে সেটাও আপনাদের দেখাবো যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে তিন তারিখের দিকে বৃষ্টি হবে তবুও সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে তারিখ প্রধানত বিকাল থেকে সন্ধ্যার মধ্যে দুই এক জায়গায় জায়গায় হালকা বৃষ্টি হতে পারে যেমন হলদিবাড়ি গোসাবা কুমিরমারি ঝাড়খালি গঙ্গাসাগর এই দিকে একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকে খুবই হালকা ধরনের বৃষ্টি হতে পারে এটা দুই নভেম্বর তারিখের আপডেট তবে তিন তারিখই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হবে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং বৃষ্টির পরিমাণটা কেমন হতে পারে সেটাও আমরা আপনাদের দেখাব যেটুকু এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে তাতে পুরুলিয়া জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেশি রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে তবে অন্যান্য জেলাগুলোর দিকে মূলত হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি তবে পুরুলিয়ার দিকে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিম বর্ধমানের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি করি দেখতে পাওয়া যাচ্ছে আর ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে প্রথমেই জানাবো আলিপুর আবহাওয়া দপ্তর কী বললেন আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলেছেন তিন নভেম্বর তারিখে অর্থাৎ শুক্রবার বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এমনটা তাদের আপডেট অন্যদিকে রয়েছে পূর্ব মেদিনীপুর ছাড়াও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে হালকা হালকা এক জায়গায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে নদিয়া পূর্ব বর্ধমান এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকেও হালকা হালকা বৃষ্টির কথা তাঁরা বলছেন এটা তিন তারিখের কথা তাঁরা বলেছেন তবে চার তারিখের দিকে তাদের যেটা আপডেট রয়েছে তারা বলছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া সংলগ্ন কোনো কোনো জেলাতে তাই চার তারিখে সব জেলাতে বৃষ্টি হবে না কিন্তু তিন তারিখে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টির পূর্বাভাস তাঁরা দিয়েছেন তবে আমরা যেটা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি তিন তারিখের দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে কিছুটা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই তিনটে জেলার দিকে বৃষ্টিটা একটু বেশি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ অন্যান্য জেলাগুলোর দিকে আমরা হালকা হালকা বৃষ্টি প্রধানত দেখতে পাচ্ছি আর জামশেদপুরের ধানবাদ রাঁচি দুমকা দেওঘর মিহিজাম এই সমস্ত জায়গাগুলোতে হালকা মাঝারি তারিখের দিকে বৃষ্টির কথা আবহাওয়া দপ্তর বলেছেন আমরা তিন তারিখের দিকে এমনই লক্ষ্য করতে পারছি এবার বিকালের পর রাতের দিকে তিন তারিখের যে আপডেট রয়েছে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না চার তারিখের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের জন্য তাতে বৃষ্টি হতে পারে সেই বৃষ্টির সম্ভাবনা প্রধানত সারা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কোন কোনো জায়গায় হতে পারে তবে সম্ভাবনা রয়েছে সব সবথেকে বেশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই পাঁচটি জেলা দিকে হাওড়া জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা বেশি তবে পরিমাণেও খুবই অল্প দেখতে পাওয়া যাচ্ছে হালকা হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোর দিকে সেরকম বৃষ্টি অন্যান্য জেলাগুলোর দিকে সেরকম বৃষ্টি উল্লেখযোগ্যভাবে নেই তবে বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় দু এক জায়গায় কিন্তু সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এছাড়া হুগলি জেলা সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী যেমন অন্যান্য জেলা যেমন পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে খুবই হালকা খুবই মানে ভেরি লাইট রেন যেটাকে বলা হয় তবে সম্ভাবনা একটু বেশি রয়েছে প্রধানত উপকূলবর্তী জেলাগুলো দিকে এবং বীরভূম জেলার দিকেও খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে পাঁচ তারিখের দিকে আমরা দেখে নেব যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন পাঁচ তারিখের দিকে আর দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই তবে আমরা দেখতে পাচ্ছি যেমন গঙ্গাসাগরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকেও পাঁচ তারিখের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টি নেই সুতরাং বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত দুই থেকে তিন দিন বৃষ্টি আসছে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ আর পাঁচ তারিখে খুবই হালকা হতে পারে মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় আর দুই তারিখে খুবই হালকা হতে পারে সম্ভাবনা থেকে বেশি রয়েছে তিন এবং চার তারিখে নভেম্বর মাসে অর্থাৎ শুক্রবার এবং শনিবার আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে আপনাদের দেখালাম বৃষ্টির সম্ভাবনা তিন তারিখই আবহাওয়া দপ্তর বলেছেন তিন তারিখই বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকে বিশেষ করে জামশেদপুর সংলগ্ন জায়গা এবং ধানবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশি তো আমরা দেখে নেব চার তারিখের দিকে কোনো বৃষ্টি আছে কিনা ঝাড়খণ্ডের দিকে চার তারিখের দিকে সেরকম আমরা কিছু বৃষ্টি দেখতে পাচ্ছি না ঝাড়খণ্ডের দিকে তবে ধানবাদ সংলগ্ন জায়গায় খুবই হালকা এবং জামশেদপুরের কোনো কোনো জায়গায় চার তারিখের দিকেও হালকা বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পেলাম এবার সরাসরি উত্তরবঙ্গের আপডেটে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিলেন যে দুই তারিখ থেকে বৃষ্টি আসতে পারে তবে এই মুহূর্তে তাঁদের আপডেটে বেশ কিছুটা পরিবর্তন রয়েছে তিন তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা তাঁরা জানিয়েছেন দুটি জেলাতে বৃষ্টির কথা তারা বলছেন দার্জিলিং এবং কালিম্পং অন্যান্য জেলাগুলোতে তারা বৃষ্টির কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত দেননি তাই তিন তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং ছাড়াও আলিপুর আলিপুরদুয়ারের দিকে কোথাও কোথাও একটু বৃষ্টি হতে পারে হালকা ধরনের চার তারিখের দিকের যে পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছেন তাদের চার তারিখে সেরকম বৃষ্টিপাতে পূর্বাভাস অন্যান্য জেলাগুলোতে নেই শুধু দার্জিলিং কালিম্পং হতে পারে আলিপুর আলিপুরদুয়ারে খুবই হালকা হতে পারে নিচের দিকে জেলাগুলো তিন এবং চার তারিখে সেরকম বৃষ্টি দেখা গেল না তবে মালদা জেলার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রধানত তিন তারিখের দিকে এবং পাঁচ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোথাও কোথাও খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলার দিকে এমনটা পূর্বাভাস আমরা পেলাম এবার আপনাদের জানাবো তাপমাত্রায় কী পরিবর্তন আসছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এখানে আবহাওয়াতে তাপমাত্রার ব্যাপক কোনো পরিবর্তন নেই মোটামুটি একই রকম থাকবে যেই রকম আবহাওয়া চলছে সেরকমই থাকার সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে সিস্টেম বলতে তারা যেটা বলছেন শ্রীলঙ্কার সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ এইখানে একটি ঘূর্ণাবর্তের কথা তারা বলছেন অন্যদিকে তারা বলছেন যে দক্ষিণ পশ্চিম আরব সাগরের দিকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত আরও তারা বলছেন যে উত্তর পূর্ব আরব সাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে অর্থাৎ গুজরাট এবং কঙ্কন এই জায়গাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই রয়েছে মূলত সিস্টেম এমনটাই তাদের আপডেট অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে প্রভাব বিস্তার করছে এবং আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা সাত নভেম্বর তারিখে আসতে পারে এই জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গায় এমনটাও কিন্তু বলছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে কী কী আপডেট পাওয়া যাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যেটুকু আমরা লক্ষ্য করতে পারছি হালকা হালকা বৃষ্টি হতে পারে কোন কোনো জায়গায় বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এমনটাই পূর্বাভাস পাচ্ছি আমরা তিন তারিখের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা হালকা অরুণাচল প্রদেশে কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে বৃষ্টির সম্ভাবনা নেই তবে আমরা দেখতে পাচ্ছি চার তারিখের দিকে মূলত বৃষ্টি হতে পারে যেমন মণিপুর নাগাল্যান্ড এছাড়া মিজোরাম এখানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেলাম ত্রিপুরার দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিরাট কিন্তু পরিবর্তন বা বিরাট কিছু চেঞ্জ নয় অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ উত্তরপূর্ব পূর্ব বায়ু প্রচণ্ড সক্রিয় হবে তাই তিন চার পাঁচ তারিখের দিকে প্রধানত উপকূলীয় অন্ধ্রপ্রদেশ সঙ্গে রয়েছে কর্ণাটক কেরল এখানে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এবং তামিলনাড়ু ও শ্রীলঙ্কা সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব বাতাস সক্রিয় হবে তার জন্যই এমন সম্ভাবনা বৃষ্টির তৈরি হতে পারে তবে অন্যান্য ভারতবর্ষের জায়গাগুলোতে আপাতত সেরকম উল্লেখযোগ্য কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারতের জায়গাগুলোতে বা রাজ্যগুলোতে কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন সারা দেশ জুড়ে শুকনো আবহাওয়া থাকতে পারে তবে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে এমনটা তাদের পূর্বাভাস এবং দেখতেও পাওয়া যাচ্ছে তাই শুধুমাত্র চট্টগ্রামে বৃষ্টি হবে তবে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আপাতত শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে এবং দুই তারিখের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাই দুই তারিখের দিকে বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টি হতে পারে এবং তিন তারিখের যে তথ্য পাওয়া যাচ্ছে তিন তারিখের দিকে মূলত চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে বাংলাদেশের যেমন খুলনা সাতক্ষীরা এছাড়া যশোর সঙ্গে রয়েছে আরও জায়গা যেমন রাজশাহী বিভাগ এখানে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এমনটা আমরা মডেল থেকে দেখতে পাচ্ছি তবে বিরাট কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের দিকে নেই মূলত পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাগুলোতে তিন তারিখ এবং চার তারিখের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে খুলনা সাতক্ষীরা যশোর বগুড়া রাজশাহী এছাড়া ঢাকা বিভাগে দু এক জায়গায় এমনটাই আমরা পূর্বাভাস পেলাম আপাতত বিরাট ধরনের কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের খবর কোথাও নেই কোনো সাগরে নেই যা কিছু আছে সবই ছোটোখাটো প্রধানত আমরা লক্ষ্য করতে এটাই পেরেছি তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং